শঙ্করার্ধের শাস্তির দাবিতে মিছিল বামেদের, দুর্নীতির মূল মাথাদের গ্রেপ্তারের দাবি। মিছিলে পা মেলান বহু বাম কর্মী সমর্থক। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করার্ঢ্য। ধৃত তৃণমূল নেতার শাস্তি ও দুর্নীতির মূল মাথাদের গ্রেপ্তারের দাবিতে শহরে মিছিল বামেদের। বুধবার বনগাঁ শহরে মিছিল করেন তারা। পাশাপাশি এদিন দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য সত্যসেবী কর, প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষ, বনগাঁ এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর। সাংবাদিক সম্মেলনে এদিন সত্যসেবী কর বলেন, চেয়ারম্যান থাকাকালীন শঙ্করার্ঢ্য বনগাঁ থানার সামনে বিশাল পুকুর বুঝিয়ে হোটেল বানিয়েছেন, সেটা 999 বছরের জন্য লিজ দিয়েছেন। এটা কি করে সম্ভব? পাশাপাশি তিনি অভিযোগ করেন, এটা দেখেও সকলে চুপ, বর্তমান পৌর বোর্ড কেন নিশ্চুপ সে প্রশ্নও তুলেছেন তিনি। যে কেবলমাত্র শঙ্করার্ঢ্য না, তার অনুপ্রেরণাকারে যদি জ্যোতিপ্রিয় মল্লিক হয় তাহলে সেখানেও থামলে চলবে না। জ্যোতিপ্রিয় মল্লিকের যারা উৎসাহদাতা, যারা অনুপ্রেরণাকারী, প্রশ্রয়দাতা, সেই মাথা পর্যন্ত যেতে হবে এই দাবিতে আমাদের মিছিল। কিন্তু বনগাঁ শহরের ওপরে যে ত্রাসের রাজত্ব ও তৈরি করেছিল, এক কথায় ডন বলতে যা বোঝায়, মাফিয়া বলতে যা বোঝায়, তাই তো ছিল। এই যে আমি শুনেছি যে থানার সামনে, পুলিশের চোখের সামনে একটা জলা ভূমি বুঝিয়ে দিয়ে বিল্ডিং তুলে দিল, তারপর সেটা এখন হোটেল হচ্ছে, 999 বছরের নাকি লিজ পুরসভা দিয়েছে। এটা করতে পারে? কাদেরকে দিল, কারা পেল? আর এখন যারা পুরসভা চালায় তারা এটা সমর্থন করছেন নাকি? সমর্থন না করলে তারা কি ব্যবস্থা নিয়েছেন? ফলে ব্যাপারটা শঙ্করার্ঢ্য একা নয়, তৃণমূল মানেই এই সমস্ত চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত। এদিন বনগাঁ শহরে বামেদের মিছিলে অনেকেই পা মেলান। বাম নেতা পঙ্কজ ঘোষ বলেন, রাজ্যে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে, নতুন প্রজন্মের ভবিষ্যৎ বলে কিছু নেই, আইন মানা হচ্ছে না। মিছিল থেকে বামেরা ধৃত শঙ্করের শাস্তির দাবি তুলেছেন। এই ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বনগাঁ এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, বনগাঁতে যে পরিমাণে সন্ত্রাস হয়েছে, তোলাবাজি হয়েছে, এবং তার যে হাজার হাজার কোটি টাকার বিপুল সম্পত্তি হয়েছে, সেটা তৃণমূলের উচ্চতর নেতৃত্বের অজানা ছিল তা নয়। কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল যখন তৃণমূলের বিরুদ্ধে গেল, মানুষের আইওয়াশ করবার জন্যে তাকে ওই পদ থেকে সরালো। তারপরেও আমরা লক্ষ্য করলাম যে তার স্ত্রীকে তৃণমূল প্রার্থী করলো। কখন? 2021 সালে তিনি প্রার্থী হতে না পেরে যখন তার অনুগামীদের দিয়ে টায়ার জ্বালালেন বিধানসভাতে প্রার্থী না হতে পেরে, তারপরেও তার স্ত্রীকে প্রার্থী করল। এবং প্রার্থী শুধু করল না, তার স্ত্রী পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন। তাহলে তৃণমূলের উচ্চতর নেতৃত্বের সাথে শঙ্করার্ঢ্যের যোগাযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।